আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার সাথে জুমে যুক্ত আছেন জুয়েল রানা, উনি যুক্ত আছেন নারায়ণগঞ্জ থেকে। উনি আমার ক্লায়েন্ট হান্টিং টেকনিক ব্যবহার করে, আমার মেসেজ টেমপ্লেট এবং আমার পোর্টফোলিও ব্যবহার করে উনি আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পেয়েছেন। তো আমরা এটা জানার চেষ্টা করব যে উনি কোন ক্লায়েন্ট হান্টিং টেকনিকটা আমার ব্যবহার করলে, উনি আমার কোন টেকনিক ব্যবহার করে ক্লায়েন্টকে লিড কালেক্ট করে দেন ক্লায়েন্টকে মেসেজ করেছেন, এবং কি কাজ এবং কত ডলার এবং এই টেকনিকটা সেটা কি ছিল, কারণ আমরা এটা ডিটেল জানার চেষ্টা করব। কারণ আপনারা জানেন যে বর্তমান সময়ে আমি আবারও ক্লায়েন্ট হান্টিং টেকনিক গুলো আমার চ্যানেলের মধ্যে দিচ্ছি। তো কোন টেকনিকটা বেটার এবং উনি কোন টেকনিক অ্যাপ্লাই করে কাজ পেয়েছেন আমরা আসলে এই বিষয়টা জানি, এবং সেই সাথে যারা নতুন আছেন এবং যারা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার আছেন, আপনারা সফল হতে চাইলে বা আপনারা যদি সফল হতে চান, আমার ইউটিউব চ্যানেলের মধ্যে ক্লায়েন্ট হান্টিং কোর্স প্লেলিস্ট দেওয়া আছে, আপনারা সেগুলো অ্যাপ্লাই করে মেসেজ পোর্টফোলিও পোর্টফোলিও দেওয়া আছে, সেগুলো আপনারা কাজে লাগিয়ে আপনার আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পাবেন জুয়েল জুয়েল ভাইয়ের মতো। তো জুয়েল ভাই, এখন আপনার ক্লায়েন্ট আপনাকে পেমেন্ট করবে, আমি আপনাকে পেপাল গ্রুপে জয়েন করাই দেব। এটা মূলত এই ভিডিওটা মূলত হচ্ছে করা এখানে পেপাল সাপোর্টের বিষয়টা উল্লেখ করার জন্য, এবং সেই সাথে যে আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পাওয়া যায় এই বিষয়টা আপনারা যদি জানেন তাহলে আপনাদের আত্মবিশ্বাস এবং আপনারা এবং হচ্ছে ভরসা পাবেন এবং বিশ্বাস স্থাপন হবে যে হ্যাঁ আউটার মার্কেট প্লেসে ক্লায়েন্ট পাওয়া যায়। তো জুয়েল রানা ভাই, আপনি যদি একটু বলেন যে আপনি আমার ক্লায়েন্ট হান্টিং এর কোন টেকনিকটা আপনি কাজে লাগাইছেন এবং ক্লায়েন্টকে কি মেসেজটা দিয়েছিলেন, কি কাজের জন্য মেসেজ দিলেন, ক্লায়েন্টের সাথে কি কথা হলো, এবং একটু যে যদি একটু আমাদের শুরু থেকে বলেন। জি, আসসালামু আলাইকুম। আর আমি ফ্রিল্যান্সিং এ এসেছি অনেকদিন হয়েছে, প্রায় 3 বছর, 2 বছর, আপনার কথা আড়াই ক্লিক বছর করে তিন যাচ্ছে বছর না। আড়াই 3 বছর হবে। কিন্তু আমি হতাশ হয়ে গেছিলাম প্রথমে, কিন্তু পরে আপনার ভিডিওটা সামনে আসে, সামনে আসার পরে আমি ঢুকে দেখি প্লেলিস্ট করা আপনার অনেকগুলো ভিডিও আমি সবগুলো দেখলাম। দেখে আবার দেখলাম যে ক্লায়েন্ট কিভাবে পায় সেগুলো দেখলাম, মেসেজ কিভাবে দেয় সেগুলো দেখলাম, আবার পোর্টফোলিও এগুলা কিভাবে কালেক্ট করে সেগুলো দেখলাম। দেখে আমি পোর্টফোলিও কালেক্ট করি, কিন্তু বায়েরকে যখন আমি মেসেজ দিছি কিন্তু বায়েরকে পোর্টফোলিও দিই নাই, কিন্তু বায়ের আমাকে এমনিতেই রিপ্লাই দিছে। আমি আপনার একটা মেসেজ, যে মেসেজটা দিচ্ছেন এই মেসেজটা আমি আপনার হুবহু, আমি কোনো কিছু চেঞ্জ করি নাই, শুধু বলছিলেন যে নামের জায়গায় ইউটিউব চ্যানেলের নামটা দিয়ে দিতে, শুধু আমি নামটা দিয়ে দিছি। নামটা দিয়া তারপর গিয়া আমি হোয়াটসঅ্যাপ, ইমেইল, ইনস্টাগ্রাম, ফেসবুক, এগুলাতে আমি মেসেজ দিছি। প্রথমে আমি মেসেজটা কালেক্ট করছি, তারপর মেসেজ দিছি আস্তে আস্তে। তো আমি ক্লায়েন্টে পাইছি ইমেলের মাধ্যমে, ইমেলে আমাকে মেসেজ দিছি। ইমেল ইমেল করছেন ক্লায়েন্টকে? হ্যাঁ হ্যাঁ, ইমেলে আমাকে এই মেসেজটা দিছে। তারপর মেসেজ দিয়া বলছে বাইরে বাইরে সমস্যাগুলো আমি ধরাই দিছি, বাইরে বলছে ঠিক আছে সমস্যা নাই, ওকে। তারপরে বাইরে বেশি প্রশ্ন করে নাকি, বাইরে আমাকে বেশি প্রশ্ন প্রশ্ন করে নাই, তারপর বাইরে প্রশ্ন করে নাই। তারপর অ্যাক্সেসটা দিয়ে দিছে, এডিটর ইমপোর্টেড অ্যাক্সেসটা দিয়ে দিছে আর কি, যেটা অ্যাক্সেসটা দিয়ে দিছে, অ্যাক্সেসটা দিয়ে দিছে। আর বলছে যে তুমি কিভাবে ডলার নিতে চাও, মানে নিতে চাও। তারপর আমি বলছি যে আপনি পেপ্যালের মাধ্যমে বা দিতে পারেন বা কোনো আছে কিনা, কেন আমি অনলি পেপ্যাল, মানে সে শুধু পেপ্যালে দিতে পারবে আর কি পেমেন্টটা। তো আমার পেপাল সাপোর্টটা দরকার খুবই। আপনার কথা ক্লিয়ার আসতেছিল না, আপনার কথা স্লোলি আসতেছিল। আবার বলবো প্রথম থেকে? আচ্ছা, তো এখানে আপনি যেটা বললেন যে আমার মেসেজ টেম্পলেটটা আপনি হুবহু ক্লায়েন্টকে দিচ্ছেন এবং ক্লায়েন্টকে আপনি তার মেইলে, তার ফেসবুকে, তার হোয়াটসঅ্যাপে এবং তার ইনস্টাগ্রামে আপনি দিয়েছিলেন, সেখান থেকে ক্লায়েন্ট আপনাকে ইমেইলে রিপ্লাই করে এবং সেখানে আপনার সাথে ক্লায়েন্টের সাথে কথা বলার পর আপনার কাজটা সব আপনি নিয়েছেন এবং ক্লায়েন্ট পেপারে পেমেন্ট করতে চায় সেটা আপনাকে ক্লায়েন্ট বলবে। তো এখানে যদি একটু আপনি বলেন যে আপনি আমার কোন টেকনিকটা আপনি অবলম্বন করেছিলেন। আমি আপনার মেসেজ টেমপ্লেটটা দেখাবো। আমি মেসেজ টেম্পলেটের কথা বলিনি আপনাকে, আপনাকে আমি বলতেছি যে আপনি আমার আমার ইউটিউব চ্যানেলে তো অনেকগুলো ক্লায়েন্ট হান্টিং টেকনিক দেখানো আছে, তো আপনি আপনি কোন টেকনিকটা জি জি, ব্যবহার করে আপনি ক্লায়েন্টের আমি লিড কালেক্ট করে আপনি ক্লায়েন্টকে পেয়েছেন? আমি আপনি আপনার ওই যে ইউটিউব চার্জ থেকে, ইউটিউব চার্জ থেকে, যে ইউটিউব চার্জ থেকে অনেক ক্লায়েন্ট আছে, যে অনেকগুলা আপনি দিয়ে দিছিলেন, কিওয়ার্ড দিয়ে দিছিলেন যে এই কিওয়ার্ডের ভিতরে তুমি চার্জ দিবে, চার্জ দিয়ে লিঙ্ক গুলা কালেক্ট করে মেসেজ দিবে। তো ইউটিউব চ্যানেলের ভিতরে আমি সেই কিওয়ার্ড এর ভিতর থেকে একটা কিওয়ার্ড নিছি, সেই কিওয়ার্ড এর ভিতর থেকে ক্লায়েন্টে পাইছি। তো আপনি ইউটিউবে যে সার্চ করলেন সেখানে কি কিওয়ার্ড লেখা ছিল, কি কিওয়ার্ড দিয়ে আপনি সার্চ করলেন? যে কুকিং,
কুকিং ব্লগ, ট্রাভেল ব্লগ, আবার হচ্ছে আর অনেকগুলো আছে আর কি আপনি দিয়ে দিয়েছিলেন। এখান থেকে আমি কুকিং দিয়ে চার্জ দিছি, ট্রাভেল ব্লগ দিয়ে চার্জ দিছি, অনেকগুলো চার্জ দিছি, অনেকগুলো কালেক্ট করছি। ওইখান থেকে একটা বায়ার পাইছি, আর একটা বায়ারের সাথে আমার কথা হইতেছে। আচ্ছা, একটা বাইরের সাথে আপনার এখনো কথা চলতেছে কাজ দেওয়ার বিষয় নিয়ে? হ্যাঁ হ্যাঁ তো এটা কি আপনার এই ফ্রিল্যান্সিং এর কি এটা আপনার প্রথম ক্লায়েন্ট? জি, এটা আমার ফ্রিল্যান্সিং এর প্রথম ক্লায়েন্ট। আমি প্রথমে ফ্রিল্যান্সিং এর সাইডে দিতে চাইছিলাম, কাজ পাইছিলাম না। এরপর আবার আপনার ভিডিওটা সামনে আসে, আপনার ভিডিওটা আবার সামনে আসে, দেখি একটা মানুষে 6টা 7টা নিয়ে ক্লায়েন্ট পাইছে, সেটা দেখে আবার আমি জড়িত হয়েছি। আমি আবার আপনার ভিডিও গুলো দেখলাম, আবার ভিডিও গুলো দেখিয়া তারপর গিয়া এই মেসেজ দিলাম, মেসেজ দিয়ে ক্লায়েন্টে পাইছি। আর একটা ক্লায়েন্টের সাথে কথা হইতেছে, আর এই ক্লায়েন্টে হইছে ইউএসএ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তো আপনার মার্কেট প্লেস এর আপনার কোনো কাজ পাওয়া হয়নি এখনো? না না, মার্কেট প্লেস এর বাইরে আমি মার্কেট প্লেসে কাজ করি করি না, আর এখনো করা হয় নাকি আমার। আচ্ছা, আপনি কি স্ক্রিনটা শেয়ার করে দেখাতে পারেন আপনার ক্লায়েন্টের সাথে যে কথা হচ্ছে সেটা কি আপনি আমাকে দেখাতে পারেন? জি অবশ্যই দেখাতে পারবো। তো একটু দেখান তাহলে, আপনারা যারা যারা ভিডিওটা দেখবে তারা আসলে বিলিভ করবে যে না, আউট অফ মার্কেট প্লেস থেকে আসলে ক্লায়েন্ট পাওয়া যায় এবং সেখান থেকে আর্নিং করা যায়। তো আমি আপনাদের শুরু থেকে বলি যে আমার চ্যানেলের লক্ষ্য বা উদ্দেশ্যই হলো যারা নতুন আছেন এবং যারা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার আছেন এদেরকে সফলতার পথ পাইয়ে দেয়া। তো আপনাদের সফলতার পথ পাইয়ে দিতে যে আমি আমার চ্যানেলের মধ্যে আমার ডিজিটাল মার্কেটিং এর যে ক্লাস ভিডিও গুলো আছে সেগুলো আমি দিয়েছি, আপনারা সেগুলো দেখেন, স্কিল অর্জন করেন, দেন তারপরে আপনারা ক্লায়েন্ট হান্টিং কোর্স প্লেলিস্ট এর মধ্যে যাবেন, সেখানে আপনারা ক্লায়েন্ট হান্টিং এর অসংখ্য টেকনিক দেখানো আছে যে আমরা কত উপায় আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পেতে পারি। দেন তারপরে আপনারা মেসেজ টেমপ্লেট কালেক্ট করবেন, সেটাও আমি আমার চ্যানেলে দিয়েছি, এবং পোর্টফোলিও কালেক্ট করবেন, সেটাও আমার চ্যানেলে দেওয়া আছে। এবং পরিশেষে যখন আপনারা ক্লায়েন্ট পেয়ে যাবেন, কাজ করবেন, পেমেন্ট নিয়ে আসবেন, সেই পেমেন্টের যে সাপোর্ট, যে পেমেন্ট গেটওয়ে, যে পেপাল, ক্যাশ অ্যাপ, ওয়াইজ, পেওনিয়ার, যে বাইন্যান্স, এই ধরনের যে পেমেন্ট গেটওয়ে গুলো আছে এগুলো আপনাদের নাই বা আপনাদের থাকে না, সাধারণত এগুলো সবারই থাকে না। তো এটারও কিন্তু আমি সাপোর্ট দিয়ে থাকি, এবং কারণ লক্ষ্য বা উদ্দেশ্যই হলো যারা নতুন আছেন এবং যারা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার আছেন এদেরকে সফল করায় দেয়া। কারণ আমি যদি আপনাদের ক্লায়েন্ট হান্টিং টেকনিকটা শুধু দিয়ে দিতাম, মেসেজ পেড পোর্টফোলিও দিয়ে দিতাম, আপনারা ক্লায়েন্ট পেতেন, কাজ করতেন, কিন্তু পেমেন্ট নিয়ে আসতে পারতেন না। তো এটা ছিল মানে এটা হতো একটা চরম একটা হতাশার বা চরম একটা দুঃখের। তো এই জন্য মূলত পেমেন্ট গেটের সাপোর্ট গুলো দেওয়া হচ্ছে। যে আপনাকে স্ক্রিন শেয়ার করার অনুমতি আমি দিচ্ছি, আপনি স্ক্রিন শেয়ার করতে পারেন এবং যদি একটু দেখান যে আপনার ক্লায়েন্টের সাথে আপনার কমিউনিকেশন হচ্ছে। যে আপনার স্ক্রিন শেয়ার হয়ে গেছে, তো জুয়েল রানা ভাই আপনি যদি এটা বলেন যে আপনি কতদিন ধরে এই ফ্রিল্যান্সিং এর আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট হান্টিং এর দিকে ছিলেন? আমি প্রায় 1 বছর ধরে ইউটিউবের কাজ চেষ্টা করতেছি, কিন্তু আগে অন্য কাজে ছিলাম। প্রথমে ডাটা এন্ট্রি শিখছিলাম, কিন্তু সেটা আপওয়ার্কে আমি কাজ করছিলাম, কিন্তু সেখানে মেসেজ দিছি কিন্তু কোনো রেসপন্স পাই নাই। তারপর ডিজিটাল মার্কেটিং এর কাজ করছিলাম, এটাও শিখে আছে আমার গুগলে। আচ্ছা, যদি একটু যান আপনার মেইলে যদি যান। দেখা যায় স্যার, জি জি, আচ্ছা, আপনার যে মেইলের যে বিষয়টা ছিল, মেইলের যে আপনি সাবজেক্ট ব্যবহার করেছিলেন সেখানে ছিল হচ্ছে ইউটিউব ভিডিও এসইও প্রবলেম। জি স্যার, আচ্ছা আচ্ছা, এবং আমি যে মেসেজ টেমপ্লেটটা দিয়েছিলাম ইউটিউবের জন্য, ইউটিউব এসইও সার্ভিসের জন্য, সেম ভাবে হ্যালো উনি সেম ভাবে আমার মেসেজ টেমপ্লেটটাই ব্যবহার করেছে। তো এটা ইউটিউবের মধ্যে ইউটিউবের সার্চ রেজাল্টে অসংখ্য ইউটিউব চ্যানেল আছে যাদের চ্যানেল গুলো পারফেক্টলি এসইও না। তো আপনারা আসলে কাঙ্ক্ষিত চ্যানেলের মধ্যে আপনারা পৌঁছাতে পারেন না, যার কারণে আপনাদের ক্লায়েন্ট পেতে দেরি হয়। ওকে, ঠিক আছে জুয়েলেনা ভাই, আপনার জন্য শুভকামনা, এবং আপনি আপনাকে আমি এখনই পেপাল গ্রুপে আমাদের অ্যাড করে দিচ্ছি, আপনি এখনই ক্লায়েন্টকে পেপাল অ্যাড্রেসটা দিয়ে আপনি পেমেন্টটা নিয়ে আসেন। আর সেই সাথে যারা আমি আপনাদের বলবো, যারা আপনারা পেমেন্ট আনতে যাদের সমস্যা হয়, পেমেন্ট গেটওয়ে সাপোর্টের প্রয়োজন, তারা নির্দ্বিধায় আমার ফেসবুক অ্যাকাউন্টে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গেলে আমার ফেসবুক অ্যাকাউন্টের লিংক পাবেন, সেখানে মেসেজ দিলে আমি আপনাকে আমাদের পেপাল সার্ভিস গ্রুপে জয়েন করে দেবো। তো জুয়েল ভাই ভালো থাকবেন, আমি এখনই আপনাকে জয়েন করে দিচ্ছি। স্যার স্যার আরেকটা সমস্যা ছিল, যদি একটু সমাধান করে দিতেন বলেন। স্যার। এই যে ইনভিটেশন লিঙ্কটা যে দিছে, ইয়া শেয়ার স্ক্রিন আছে না স্যার? না, আপনার স্ক্রিন তো কেটে গেছে।
আবার শেয়ার দেন। দিচ্ছে না স্যার? না, শেয়ার হয়নি। শেয়ার হচ্ছে, আমি আপনাকে গ্রুপে জয়েন করাই দিচ্ছি অলরেডি। স্যার এই যে অ্যাক্সেসটা দিছে, অ্যাক্সেস ইনভিটেশন, এই যে অ্যাক্সেস ইনভিটেশন যে দিছে স্যার, এখানে লোড হচ্ছে, এখানে অ্যাকসেপ্ট ইনভিটেশন ঢুকবো না?